হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইএম এডুকেশন। ইএম এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমি পিএইচডির খবর, চাকরির খবর এবং সেই সঙ্গে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য আলোচনামূলক ভিডিও আপলোড করে থাকি। তাই এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা বাংলা বিষয়ে বিহার স্টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটি মূলত তাদের জন্য। ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাস থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক এবং শেষে কার কটি ঠিক হলো অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। চলো আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন। কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম কী ছিল? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, উপকূলে, বিজনে, সাগর সংগ্রামে এবং সমুদ্র তটে। তোমাদের জন্য সময় থাকবে 5 সেকেন্ড, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে সাগর সংগ্রামে। এবং এখানে বাকি আরও যে তিনটি পরিচ্ছেদের নাম রয়েছে এগুলো কিন্তু কোনো বানানো পরিচ্ছেদ নয়, এগুলো হলো তোমাদের প্রথম খণ্ডের কয়েকটি পরিচ্ছেদের নাম। তোমরা যদি পারো অবশ্যই এই পরিচ্ছেদগুলো কততম সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নেই। দুই নম্বর প্রশ্ন, আজ থেকে কত বছর আগের এক মাঘ মাসের রাত শেষের কথা বলা হয়েছে? অর্থাৎ আমাদের আলোচ্য উপন্যাসটি, কপালকুণ্ডলা উপন্যাসটি শুরু হয়েছে কোনো এক মাঘ মাস, অর্থাৎ প্রচণ্ড শীত পড়ছে এবং কুয়াশা দিয়ে আচ্ছন্ন, ফলে এক সমুদ্রে দেখা যাচ্ছে এক নৌকা যাচ্ছে এবং সেই নৌকা প্রচণ্ড কুয়াশার কারণে সে তার অন্যান্য নৌকাগুলির থেকে দলছুট হয়ে পড়েছিল, এটা আমরা জানি। কিন্তু উপন্যাসটির প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা বা উপন্যাসটি শুরু হয়েছে আজ থেকে কত বছর আগে? তোমাদের সামনে চারখানা অপশন রয়েছে, 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে এবং 250 বছর আগে, ঠিক আছে? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 250 বছর আগের এক মাঘ মাসের রাত শেষে এক নৌকা, যাত্রীবাহী নৌকা, তার পথ হারিয়ে ফেলেছিল, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্নটি দেখে নেই। তিন নাম্বার প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট এবং এটি ভাব সম্প্রসারণ আমরা হয়তো করেছিলাম। তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন? এই তাৎপর্যপূর্ণ উক্তিটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটি তোমাদেরকে জানাতে হবে। তোমাদের সামনে চারখানা অপশন, বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর এবং আনন্দমঠ, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই 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 কপালকুণ্ডলা, এটা আমরা জানি। যেহেতু আমি কপালকুণ্ডলা উপন্যাসের আলোচনা করছি অবশ্যই সেটি কপালকুণ্ডলাই হবে, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্নটি দেখে নিই। নবকুমারকে যেখানে ত্যাগ করে যাত্রীরা চলে যায় সে স্থানের নাম হলো দৌলতপুর, বেঙ্গাচি, দৌলতাপুর নাকি মাতলাপুর? তোমাদের সামনে চারটি অপশন, যেটি সঠিক হবে সেটি নির্ণয় করো। সময় শুরু হচ্ছে এখন। এবার তার আগে আমি বলে নেই, নবকুমারকে নৌকা যাত্রীরা ছেড়ে দিয়েছিল কেন? কারণ তারা যে জায়গাটার দিকে পৌঁছেছিল সকালে তারা দেখলো যে না, তারা কোনো সমুদ্রের মধ্যে পড়েনি, তারা একটা নদীর মধ্যে পড়েছে এবং প্রায় একটা নদীর একটা কিনারা ঘেঁষে তারা চলছে। এমনকি তাদের যে নৌকাটা এবং সেখান থেকে যে পারের ডিস্টেন্স সেটা বলতে গেলে 50 হাতের মধ্যে, তার মানে খুব একটা বড় নয়। এবং সেই নদীটার নাম ছিল রসুলপুরের নদী, ঠিক আছে? এটাও কিন্তু একটা প্রশ্ন, রসুলপুরের নদী, ঠিক আছে? এবার সেখানে তারা
চলতে চলতে কোনো একটা জঙ্গলের পাশে গিয়ে তারা একটু অপেক্ষা করেছিল এবং তারা কার্ড আনতে যাবে, কেউ যেতে চাচ্ছিল না। অবশেষে নবকুমার যেতে রাজি হয়। এবার নবকুমার যখন কার্ড আনতে গেল, তারা সকলেই তার আসতে লেট হচ্ছিল, তারা সকলেই ভেবেছিল হয়তো ও বাঘের হাতে মারা পড়ছে। তাই তারা আর সেখানে বেশিক্ষণ না অপেক্ষা করে নবকুমারকে ছেড়েই তারা চলে যায়। এটাই হলো নবকুমারকে ছেড়ে যাওয়ার কাহিনী। চলো সঠিক উত্তর কোনটা হবে বলো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে দৌলতপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দৌলতপুরের সঙ্গে আরও একটা জায়গা আছে, ঠিক আছে, সে জায়গাটার নাম হচ্ছে দড়িয়াপুর, ঠিক আছে, দৌলতপুর এবং দড়িয়াপুর। তারপরে 5 নম্বর প্রশ্ন, তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ করো। আজ এইখানে লুকাইয়া থাকো, কালে প্রত্যুষে তোমাকে ড্যাশ পথে রাখিয়া আসিব। এখানে তোমাদের সামনে 4টি অপশন, বর্ধমান, মেদিনীপুর, দীঘা এবং শিলিগুড়ি। যেটি সঠিক উত্তর হবে অবশ্যই নির্ণয় করো। 6 শেষ, সঠিক উত্তর হয়ে যাবে এখানে মেদিনীপুরের পথে, ঠিক আছে, সঠিক উত্তর হবে এখানে মেদিনীপুরের পথে। আসলে এই উক্তিটি কে কাকে করেছেন সেটাও একটা প্রশ্ন। এখানে উত্তরটি হয়ে যাবে একজন ব্রহ্মচারী যে কাপালিকের সঙ্গে ছিল, যারা নবকুমারকে রক্ষা করেছিল, সেই ব্রহ্মচারীর সঙ্গে, সেই কাপালিকের সঙ্গে একজন ব্রহ্মচারীও ছিল, সেই ব্রহ্মচারী নবকুমার এবং কপালকুণ্ডলার বিয়ে দিয়ে সে সেখান থেকে পালানোর জন্য তাকে মেদিনীপুরের রাস্তা ধরিয়ে দেয়, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেদিনীপুরের, ঠিক আছে। এরপরে 6 নম্বর প্রশ্ন, পদ্মাবতীর বাবার নাম কি? তোমাদের সামনে অপশনগুলো রয়েছে রামলাল ঘোষাল, রামচরণ ঘোষাল, রাম গোবিন্দ ঘোষাল এবং রাম রাম ঘোষাল। যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে রাম গোবিন্দ ঘোষাল। এখন প্রশ্ন হলো এই পদ্মাবতী কে বা এই রাম গোবিন্দ ঘোষাল এই কে? পদ্মাবতী কেউ নয়, পদ্মাবতী হচ্ছে আমাদের যে নায়ক নবকুমার, সেই নবকুমারের সঙ্গে পদ্মাবতীর বিয়ে ঠিক হয়েছিল এবং বিয়েও হয়েছিল, কিন্তু কোনো কারণবশত নবকুমারের সঙ্গে তার সংসার করা হয়ে ওঠেনি। সেটা আমরা পরবর্তী সময়ে বলবো বা উপন্যাস তোমরা পড়লেও জানতে পারবে, কারণ সে উড়িষ্যা যাওয়ার সময় সেখানে পাঠানদের হাতে বন্দী হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাম গোবিন্দ ঘোষাল। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, এমনও আসতে পারে পদ্মাবতী মানে নবকুমারের বউয়ের নাম কি? উত্তর হয়ে যাবে পদ্মাবতী। এমনও প্রশ্ন আসতে পারে নবকুমারের শ্বশুরের নাম কি? রাম গোবিন্দ ঘোষাল, ঠিক আছে। চলো আমরা 7 নম্বর প্রশ্নটি দেখে নিই। ভাদ্র মাসের ভরা নদী, এখানে কার প্রসঙ্গে এই তাৎপর্যপূর্ণ চরণটি ব্যবহৃত হয়েছে? তোমাদের সামনে 4খানা অপশন রয়েছে, কপালকুণ্ডলা, কাপালিক, নবকুমার এবং মতিভাবে। যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মতিভাবে। বানানটা ভুল লিখেছি, সঠিক উত্তর হবে মতিভাবে। এবং এই মতিভাবের আসল নাম কি? মতিভাবের আসল নাম হচ্ছে লুৎফ উন্নিশা। এটাও কিন্তু একটা প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, এবং এটি তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। পরদিন প্রভাতে মতিভাবে ড্যাশ দেখে যাত্রা করিলেন। এর আগে একটি প্রশ্ন দেখলাম, সেটা ইয়ের ক্ষেত্রে, নবকুমারদের ক্ষেত্রে, আর একটা মতিভাবের ক্ষেত্রে। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, বা বর্ধমান, মেদিনীপুর, দীঘা এবং শিলিগুড়ি। যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বর্ধমান, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নবকুমারের কতজন বোন ছিল? অপশনগুলো হচ্ছে 1 জন, 2 জন, 3 জন এবং 1 জনও না। যেটি সঠিক উত্তর হবে সেটি নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 জন। 1 জন বোনের নাম হচ্ছে শ্যামাচরণ, শ্যামাচরণ নয় শ্যামা, আর 1 জন বোনের নাম নেই এবং 2 জনই হচ্ছে বিধবা, ঠিক আছে। ও হ্যাঁ, শ্যামাসুন্দরী। 10 নম্বর প্রশ্ন, বঙ্গীয় 11 শতাব্দীতে হুগলির ব্যবসা শুরু করেছিলেন যারা?
তারা হলেন পর্তুগিজ, ডেনমার্ক, ইংরেজ এবং ফরাসি। যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজদের। এবং এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন, নবকুমারের বাড়ি কোথায় ছিল? নবকুমারের যে জায়গায় বাড়ি ছিল সেই জায়গার নাম ছিল সপ্তগ্রাম। সপ্তগ্রাম, ঠিক আছে। এই সপ্তগ্রামও কিন্তু একটা সময় বাণিজ্যের দিক দিয়ে খুব উন্নত ছিল, কিন্তু কোনো একটা সময় এসে সেই সপ্তগ্রাম বাণিজ্যের যে জায়গাটা ছিল সেটা হারিয়ে ফেলে। প্রশ্ন হচ্ছে সেই সালটা কত? সেই সালটা এটাই হবে 10-11 খ্রিস্টাব্দ, অর্থাৎ 10-11 খ্রিস্টাব্দে একদিকে সপ্তগ্রামের বাণিজ্য জায়গাটা নষ্ট হয়ে যায়, অন্যদিকে ধীরে ধীরে পর্তুগিজদের নেতৃত্বে হুগলি নতুন করে তৈরি হয়। ঠিক আছে, চলো আমরা আজকে 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। তোমাদের জন্য 11 নম্বর প্রশ্ন, একটু আগে যে কথাটা বলছিলাম, মতি বিবি অর্থাৎ লুৎফা উন্নিসা নিম্নলিখিত যে জিনিসটি শিখেনি। এখানে 4টি বিষয় রয়েছে, যার মধ্যে 3টি তিনি শিখেছিলেন বাড়িতে, 1টি বিষয় শিখেনি, সেই কোন বিষয়? অপশনগুলো পার্শ্বিক, সংস্কৃত, নাটক এবং রসবাদ। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাটক তিনি শিখেননি, বাকি পার্শ্বিক, সংস্কৃত এবং রসবাদ 3টি তিনি শিখেছিলেন। তাহলে এখানে তিনি শিখেননি নাটক, সেই সঙ্গে আরও যিনি যা শিখেছিলেন, তিনি শিখেছিলেন নৃত্য এবং গীত। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন, যুবরাজ সেলিমের প্রধানা মহিষী যার ভগিনী ছিলেন, এখানে যুবরাজ সেলিম কে? তার আগে তোমাদের জন্য সময়টা দিয়ে দেয় টোডরমল, বীরমল এবং মানসিংহ আর বিজয়, যেটি সঠিক উত্তর নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। এবার এর মধ্যে যুবরাজ সেলিম কে? সেলিম মানে হচ্ছে যিনি পরবর্তী সময়ে আমাদের মুঘল সম্রাটদের মধ্যে জাহাঙ্গীর নামে পরিচিত হন। কারণ আমরা যদি পড়াশোনা করি তাহলে আমরা জানতে পারবো যে একটা লাইন রয়েছে এরকম, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এখানে আবার মানে একবার, আর সারিল বাবার হলো আবার জ্বর, আর জ্বর হচ্ছে জাহাঙ্গীর, অর্থাৎ সেই সেলিমই হচ্ছে জাহাঙ্গীর। চলো সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মানসিংহের ভগ্নী যিনি যুবরাজ সেলিমের প্রধান মহিষী ছিলেন। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, আকবর শাহের কোষাধ্যক্ষ খাজা আয়াস বা তার ভালো নাম হচ্ছে আক্তিমাদ উদ্দৌল্লা, এই খাজা আয়াসের কন্যা মেহের উন্নিসার বিবাহ যার সাথে হয়েছিল? সেলিমের সাথে, আকবরের সাথে, শের আফগানের সাথে এবং মানসিংহের সাথে? তোমাদের সামনে 4টি অপশন, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শের আফগানের সাথে। এ বিষয়ে আরেকটি কথা বলে নে, তোমাদের সামনে প্রশ্ন এরকম আসতে পারে, আকবর শাহের কোষাধ্যক্ষের নাম কী ছিল? উত্তর হয়ে যাবে কি? খাজা আয়াস। প্রশ্ন আসতে পারে খাজা আয়াসের আসল নাম কী ছিল? উত্তর হয়ে যাবে আক্তিমাদ উদ্দৌল্লা। এবং প্রশ্ন আসতে পারে মেহের উন্নিসার বাবার নাম কী? তখন হয়ে যাবে খাজা আয়াস বা আক্তিমাদ উদ্দৌল্লা, যিনি আকবর শাহের কোষাধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, আমরা একটা প্রশ্ন দিয়ে অন্তত 4খানা প্রশ্ন পেয়ে গেলাম। চলো আমরা 14 নম্বর প্রশ্নটি দেখে নিই। কপালকুণ্ডলা উপন্যাসের প্রত্যেকটি পরিচ্ছেদ একটি করে লাইন দিয়ে শুরু হয়েছে কোনো গ্রন্থের, সেটি হতে পারে কি ডন জুয়ান হতে পারে, কিং লিওর হতে পারে, মেঘনাদ বধ কাব্য হতে পারে, বীরাঙ্গনা কাব্য হতে পারে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম কাব্য বা রঘুবংশ ইত্যাদি। সেরকম একটি প্রশ্ন হচ্ছে, পত্নীভাবে আর তুমি ভেবো না আমারে, কপালকুণ্ডলা উপন্যাসের 3-এর চতুর্থ পরিচ্ছেদ অর্থাৎ তৃতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদে ব্যবহৃত এই যে চরণটি, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? তৃতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদে তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, মেঘনাদ, বীরাঙ্গনা, হরিণা, বৈরী এবং আকাশগঙ্গা কাব্য। যেটি সঠিক উত্তর হবে সেটি নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে বীরাঙ্গনা কাব্য। চলো আজকে 15 নম্বর প্রশ্ন দেখে নিই, তৃতীয় খণ্ডে মোট পরিচ্ছের সঙ্গে কত ছিল তোমাদের, অর্থাৎ তৃতীয় খণ্ডে মোট পরিচ্ছের সঙ্গে কত?
অর্থাৎ আমাদের কপালকুণ্ডলা উপন্যাসটি 4টি খণ্ডে বিভক্ত, প্রত্যেক খণ্ডের অন্তর্গত আরও কতগুলো পরিচ্ছেদ রয়েছে। তোমাদের সামনে প্রশ্ন হচ্ছে, তৃতীয় খণ্ডে মোট পরিচ্ছেদ সংখ্যা কত ছিল? তোমাদের সামনে 4টি অপশন, 5, 6, 7 এবং 8টি, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, উত্তর হয়ে যাবে 7টি। চলো 16 নম্বর প্রশ্ন আজকের। কাপালিকের ঘর কি দিয়ে তৈরি করা হয়েছিল? অর্থাৎ কপালকুণ্ডলাকে যিনি পুষতেন বা যিনি নবকুমারকে বলি দিতে চেয়েছিলেন, সেই কাপালিকের ঘর কি দিয়ে ছাওয়া ছিল? অপশন খড় নাকি কলাপাতা নাকি আকাশ নাকি কেয়াপাতা। তোমাদের জন্য 5 সেকেন্ড সময় থাকবে, সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেয়াপাতা। চলো 17 নম্বর প্রশ্ন দেখে নেই। মতিবিবি মেহের উন্নিশার বাড়িতে ছিল কতদিন? একদিন, 2 দিন, 3 দিন নাকি একবেলা? একদিন লুৎফা উন্নিশা বা মতিবিবি মেহের উন্নিশার বাড়িতে গিয়েছিল তার কোনো দরকারে, এবং তার যাওয়ার কথা ছিল উড়িষ্যা। কেননা উড়িষ্যায় লুৎফা উন্নিশার ভাই সেখানকার মুগলদের মনসাবদার ছিলেন, এটিও একটি প্রশ্ন। সেখান থেকে ফেরার সময় সে মেহের উন্নিশার বাড়িতে যায়, গিয়ে কতদিন ছিল এটি তোমাদের সামনে প্রশ্ন। তোমাদের সামনে 4টি অপশন, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো, সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে 2 দিন। দেখে নিই আমরা, লুৎফা উন্নিসার আগ্রা যাওয়া এবং সেখান থেকে সপ্তগ্রাম ফিরে আসার মধ্যে কত বছরের ব্যবধান ছিল? অপশনগুলো হচ্ছে 6 মাস, মানে প্রশ্নটার অর্থ হচ্ছে যে সে আগ্রা গিয়েছিল, সেখানে কতদিন থাকার পরে সে আবার সপ্তগ্রামে ফিরে আসে। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, অপশনগুলো হচ্ছে 6 মাস, 1 বছর, 1.5 বছর এবং 2 বছর। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে 1 বছর। চলো আজকে আমরা পরের প্রশ্ন দেখে নিই। 19 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা 1.5 বছরের অধিক কাল নবকুমারের গৃহিণী, শূন্যস্থান পূরণ করো। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো, 1, 2, 3 এবং 4 বছর। চলো তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1 বছর। ঠিক আছে, বিশ নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলাকে শ্যামা সুন্দরী কি বলে ডাকত? শ্যামা সুন্দরী হচ্ছে নবকুমারের বোন। কপাল বলে ডাকত, অপু বলে ডাকত, মৃন্ময়ী বলে ডাকত নাকি ছোট বউ বলে ডাকত? তোমাদের সামনে 4টি অপশন, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে মৃন্ময়ী। তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিয়েছো তোমরা অনেকে জানো, কপালকুণ্ডলা উপন্যাসকে কে মৃন্ময়ী নাম দিয়ে শেষ করেছিলেন, মানে উপন্যাস লিখেছিলেন? কেননা তার কাছে মনে হয়েছিল কপালকুণ্ডলা উপন্যাসের সমাপ্তিটা ভালো হয়নি, কারণ কপালকুণ্ডলাকে শেষ পর্যন্ত নবকুমারের থেকে বিচ্ছেদ হয়ে যায় এবং সমুদ্রের মধ্যে হারিয়ে যায়, এটি তার পছন্দ হয়নি, তাই সে নতুন করে মৃন্ময়ী নাম দিয়ে উপন্যাস লিখেছিলেন। তোমরা অবশ্যই জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে। চলো আজকে আমরা পরের প্রশ্নটি দেখে নিই। 21 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের মোট খণ্ড সংখ্যা কত? তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, 1টি নাকি 2টি নাকি 3টি নাকি 4টি, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরে যাবে 4টি খণ্ড। এই 4টি খণ্ডের আবার আলাদা আলাদা পরিচ্ছেদ রয়েছে। ঠিক আছে, চলো 22 নম্বর প্রশ্ন দেখে নেই। প্রথম খণ্ডে মোট পরিচ্ছেদ সংখ্যা কত?
তোমাদের সামনে চারটি অপশন, সাতটি পরিচ্ছেদ নাকি আটটি পরিচ্ছেদ নাকি নয়টি পরিচ্ছেদ নাকি দশটি পরিচ্ছেদ, তোমাদের যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরে যাবে নয়টি। মনে রাখবে, হ্যাঁ লিখে রাখবে, প্রথম খণ্ডে হচ্ছে নয়টি, আমরা কিন্তু যোগ করব শেষে কটি হলো। এরপরে 23 নম্বর প্রশ্ন, দ্বিতীয় খণ্ডে মোট পরিচ্ছেদ সংখ্যা কত ছিল? এখানে অপশন 6টি, 7টি, 8টি, 9টি। তোমাদের জন্য সময় 5 সেকেন্ড, চলো সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরে যাবে 6টি। তাহলে 2-এ হচ্ছে 6, 9 আর 6, 15 হয়ে গেল। এবারে আমরা দেখব 24 নম্বর প্রশ্ন, তৃতীয় খণ্ডের মোট পরিচ্ছেদ সংখ্যা কত? তোমাদের সামনে অপশন 6টি, 7টি, 8টি, 9টি, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। তোমাদের জন্য সময় শেষ হলো, এখানে সঠিক উত্তরে যাবে 7টি। তাহলে আগে হলো 15, এখানে 7, 22টি হলো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নেই। চতুর্থ খণ্ডের মোট পরিচ্ছেদ সংখ্যা কত? তোমাদের সামনে অপশন 6টি, 7টি, 8টি নাকি 9টি, যেটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 9টি। তাহলে 15 আর 7, 22, 22 আর 9, কপালকুণ্ডলা উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা 31টি, এটি মনে রাখবে। বিহার পরীক্ষায় এই ধরনের মোটা মোটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, নেটের মতো অতটা খুঁটিয়ে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তোমাদের কটা হলো অবশ্যই জানাবে। আজকে এটাই লাস্ট প্রশ্ন ছিল, আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের কার কটি ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। তোমাদের সঙ্গে আগামীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো, সবাইকে বেস্ট অফ লাক।